سورة المنافقون الآيات. كون سورة الآيات سورة المنافقون الآيات. এই সূরার প্রথম থেকে এর আগ পর্যন্ত গোটা সূরাটাই আল্লাহ তাআলা মুনাফিকিনদের অপকর্ম সম্পর্কে এবং মুনাফিকিনদের ঠিকানা সম্পর্কে বয়ান করেছেন। এজন্য এই সূরাটার নাম সূরাতুল মুনাফিকুন। আর শেষ তিন আয়াত আল্লাহ তাআলা মুমিনিনদের ব্যাপারে অবতীর্ণ করেছেন। মূলত মুনাফিকিনদের জীবনের নিফাকের সর্বোচ্চ কারণ তাদের আওলাদ এবং তাদের আমওয়াল। নিফাকের কারণ কি বলেন? আওলাদ এবং কি আমওয়াল। পৃথিবীতে কুফুরির অনেক বড় কারণ আমওয়াল আর আওলাদ। হব্বে জার হব্বে মাল কুফুরির কারণ। মূলত চারটা জিনিস হলো শিরিক কুফর গুনাহের মূল শিকড় হলো চারটা। মূল শিকড় কয়টা বলেন? এক নম্বর হলো কিবির। এক নম্বর কি? কিবির। দুই নম্বর হলো হাসাদ। তিন নম্বর হলো গজব। চার নম্বর হলো হুব ভালোবাসা। এই চারটা হলো শিরিকের বুনিয়াদ। মানুষ শিরিক করে কেন? শুধুই ভালোবাসা। নাউজুবিল্লাহ বলেন, ভালোবাসার কারণে শিরিক করে। কোন কারণে বলেন? ভালোবাসার কারণে শিরিক করে। মানুষ শিরিক করে ভালোবাসার কারণে। গায়রুল্লাহর ভালোবাসা মানুষকে শিরিক পর্যন্ত পৌঁছিয়ে দেয়। হারাম ভালোবাসা মানুষকে শিরিক পর্যন্ত কি পৌঁছিয়ে দেয়। পৃথিবীতে হাজারো অনিষ্টতা, কোটি কোটি খারবানি খারাপই শুধুই ভালোবাসার বুনিয়াদে। কোন বুনিয়াদে? ভালোবাসার বুনিয়াদে। এজন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত, যদি তোমরা আমাকে ভালো না বাসো, আমিও অচিরেই এমন এক জাতি বানাবো যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন, আমি এক দল বানাবো। ওয়াসাউফা ইয়াতিল্লাহু বিকাওমিন, আমি এক দল বানাবো যাদেরকে, আল্লাযীনা ইউহিব্বুহুম, যাদেরকে আমি ভালোবাসবো, ওয়া ইউহিব্বুনাহু, আর যারা আমাকে ভালোবাসবে। বান্দা আল্লাহকে ভালোবাসবে, এটা কোনো আজব না, এটা কোনো আশ্চর্য না। আল্লাহ বান্দাকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। এক ফকির বাদশাকে ভালোবাসবে, এক ফকির বাদশাকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য না। এক বাদশাহ ফকিরকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। বুঝেন নাই কথা? কি বুঝলেন? বাদশাহ ফকিরকে ভালোবাসবে, এটা আশ্চর্য না অনাশ্চর্য? কি পরিমাণ আশ্চর্য! কিন্তু বাদশাহ ফকিরকে কেন ভালোবাসবে? এজন্য বাদশাহ ইউহিব্বুল মিসকিন, এটা অবশ্যই আশ্চর্য। আর মিসকিন ইউহিব্বুল মুহসানা ইলাই, আর মিসকিন তার মুহসিন ইলাইকে ভালোবাসবে, এটা বেশি আশ্চর্য না? এটা বেশি কি না? আমরা আল্লাহকে ভালোবাসবো, এটা বেশি আশ্চর্য না? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, এটা আশ্চর্য। এটা কি? অথচ আল্লাহ আমাদেরকে ভালোবেসে আছেন, লেকিন আমরা ভালোবাসি না। ভালো আছে ইঞ্জিনিয়ার সাহেব? মাশাআল্লাহ। ওহ, সরসপুরের চেয়ারম্যানও তো সরস, আলহামদুলিল্লাহ ভালো। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে আগে। আল্লাহ আগে ভালোবাসে, বান্দা পরে ভালোবাসে। যেমনটি বাচ্চা মাকে পরে ভালোবাসে, মা বাচ্চাকে আগে ভালোবাসে। বাচ্চা মাকে আগে ভালোবাসে না পরে ভালোবাসে? পরে। বাচ্চা ভালোবাসতে ছয় মাস লাগে, লেকিন মা ভালোবাসে বাচ্চা পেটে আসার পর থেকে। কি? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বলেই আমাদের সিনা ইমান দিয়ে দিয়েছে। সবাই নিশ্চিত থাকেন যে আল্লাহ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। আর কোন পৃথিবীর কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসেন না বলেন? পৃথিবীর কোনো বেঈমানকে আল্লাহ কি করেন না? কোনো ইহুদিকে আল্লাহ, কোনো নাসারাকে আল্লাহ, কোনো বেঈমানকে আল্লাহ, কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসেন না বলেন? কোনো বেঈমানকে আল্লাহ কি করেন না? ভালোবাসেন না। আর কোনো সমস্ত মোমেনকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আমি আল্লাহ সমস্ত মোমেনদের বন্ধু।
لا আমাদের বন্ধু কে বলেন আল্লাহ আমাদের বন্ধু কিন্তু সমস্ত মুমিন আল্লাহর বন্ধু না আল্লাহ আমার বন্ধু বলেন আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার বন্ধু আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু কিনা এতে একটু আলোচনা আছে ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন আব্বুল আলামিন বলেন সমস্ত মুমিনদের আমি বন্ধু লাগি কিন্তু মুমিনদের মধ্যে যারাই মুত্তাকি তারাই শুধু আমার বন্ধু আল্লাহ কার কার বন্ধু সকলের বন্ধু لكن আমরা কে কে আল্লাহর বন্ধু মুত্তাকিরাই আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন বুঝে বলেন কি বলছি বুঝে বলেন আল্লাহ কার কার বন্ধু আমাদের সকলের বন্ধু কে আল্লাহ আমাদের বন্ধু আসমানে আর দুশমনদের কোনো বন্ধু আসমানে নাই ইহুদিদের বন্ধু জমিনে ফিলিস্তিনিদের বন্ধু আসমানে সুবহানাল্লাহ বলে ফিলিস্তিনিদের বন্ধু কোথায় আর ইহুদিদের বন্ধু কোথায় ইহুদিদের বন্ধু আমেরিকা আর ফিলিস্তিনিদের বন্ধু আরশ আজিমে মালিক এজন্য ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم رب العالمين بل الله أمي مؤمن در بندو أمي مؤمن در كي بندو أمي مؤمن در كي عجيب الله ولي الذين آمنوا أمينا شموستو كلمة والر بندو সমস্ত কালিমা আল্লাহর বন্ধুকে তাহলে ফিলিস্তিনিদের বন্ধুকে তোমরা যদি জমিনের স্থলভাগ বন্ধ করে দিয়েছো স্থলভাগে এখানে পানি কিছু পানি আর খাবার ঢুকতে দিবা না জলভাগ বন্ধ করে দিয়েছো ঢুকতে দিবা না আকাশপথ বন্ধ করে দিয়েছো নামতে দিবা না লেকিন আরশে আজিমের মালিকের রাস্তা তো বন্ধ করতে কেউ পারবে না কি আর তিনি ছাড় দেন ছেড়ে দেন না বলেন তিনি কি দেন এজন্য কোন ইহুদিকে বন্ধু বানানো যাবে না লা তাতাখিদুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদ আর নাসারাকে বন্ধু বানানো যাবে না বলেন ইহুদ নাসারাকে কি বন্ধু বানানো যাবে না বন্ধুর বন্ধু বন্ধু হয় আর বন্ধুর শত্রু শত্রু হয় কি বলছি বন্ধুর বন্ধু কি হয় বন্ধু হয় আর বন্ধুর শত্রু আল্লাহ যদি আমাদের বন্ধু হয় তাহলে বন্ধুর বন্ধু বন্ধু হয় বন্ধুর শত্রু শত্রু হয় তাহলে ফিলিস্তিনিরা আমাদের বন্ধু ইসরায়েলিরা আমাদের শত্রু যে বন্ধু আর শত্রু চিনে না সে মানুষ না পাগল কি হয় তাহলে আমাদের বন্ধুকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور رب العالمين من إيمان ولا در بندو আর আমার কাজ হলো ঈমান ওয়ালাদেরকে জুলুমাত থেকে কুফরের অন্ধকার থেকে কুফরের অন্ধকার থেকে টেনে টেনে হেদায়েতের আলোর দিকে নিয়ে আসি সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমাদের বন্ধু আল্লাহ কি এবার আমরা কে কে আল্লাহর বন্ধু হব যে যে গুনাহ ছেড়ে দিব আল্লাহর বন্ধু হব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আনা ইন আউলিয়া আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون رب العالمين বলেন কেউ যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম لا خوف عليهم ولا هم يحزنون তোমার আর কোনো ভয় নাই আর কোনো টেনশন নাই কেউ যদি আমার বন্ধু হয়ে যাও তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই আমি বললাম বন্ধু যদি আমি বন্ধু হয়ে যাই আমার কোনো ভয় নাই আমাদের টেনশন নাই আমরা আজকে দুনিয়াতে এত ভয় কেন এত টেনশনে কেন রব্বুল আলামিন যেন বলেন কথা দিলাম ভয় পাবা এখানে হায়াত আছে যতক্ষণ নির্ভয়ে থাকবা আমি আছি যতদিন ভয় পাবা কতদিন হায়াত আছে যতদিন আর ভয়হীন কতদিন রব আছে যতদিন তাহলে ভয় পাবো কতক্ষণ জীবন আছে যতক্ষণ ভয় সারা কতক্ষণ আল্লাহ আছে যতক্ষণ
সুবহানাল্লাহ বলেন না এজন্য মুমিন দুনিয়াতে কিছু ভয় পাবে এটা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এর কি নয় বিপরীত নয় এর কি নয় বিপরীত নয় মুমিন দুনিয়াতে ভয় পাবে আখরাতে ভয়হীন কাফের দুনিয়াতে ভয়হীন আখরাতে ভয় পাবে আখরাতে কি আচ্ছা কি পরিমাণ ভয় আখরাতে হবে আচ্ছা নিচে আগুনের বিছানা উপরে আগুনের লেপ আচ্ছা কি পরিমাণ আতঙ্ক আচ্ছা কি পরিমাণ কষ্ট আচ্ছা উপরেও ফুল নিচেও ফুল তো কি পরিমাণ আরাম কি হয় তাহলে কাফের আমাদেরকে ভয় দেখাবে কতক্ষণ আরে ক্ষমতা আছে যতক্ষণ আর আমরা ভয়হীন কতক্ষণ আল্লাহ আছে যতক্ষণ সুবহানাল্লাহ বলেন না তাহলে ফিলিস্তিনিদেরকে ভয় দেখাবা কতক্ষণ আমেরিকা পাশে আছে যতক্ষণ জোরে বলেন আর ফিলিস্তিনিদেরকে ভয় দেখাবে কতক্ষণ আমেরিকা পাশে আছে আর ইনশাআল্লাহ এক একজন যে যখন শাহাদাত বরণ করে সঙ্গে সঙ্গে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন নির্বিঘ্ন এক জীবন শুরু হয়ে গেছে কি ভয় আর ইহুদি মরে জাহান্নামে মরলেও জাহান্নামে বাঁচলেও জাহান্নামে আর ফিলিস্তিনিরা মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি আর আপনার যদি এটা ইয়াকিন না হয় আপনার ইমানের সমস্যা আছে আপনার ইমানে কি আছে কোন মুসলমান ফিলিস্তিনিদেরকে কি করতে পারে না অস্বীকার করতে পারে না আর কোন ইহুদিকে সমর্থন করতে পারে না যদি কোন মুসলমান চলে বলে কৌশলে ইহুদিকে সমর্থন করে তার ইমান নাই আল্লাহ তাআলা নিজেই বলেন ওমাই ইয়াতাওয়াল্লাহুম ইহুদিদের সাথে তারা দুস্তি লাগাবা ফা ইন্নাহু মিনহুম সে তাদের অন্তর্ভুক্ত সে তাদের কি বলেন অন্তর্ভুক্ত এই জন্য ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করা দরকার কিনা বলেন জোরে বলেন দরকার কিনা নাকি ফিলিস্তিনিদের বিপক্ষে কথা বলবেন যদি কেউ ফিলিস্তিনিদের বিপক্ষে স্ট্যাটাস লিখে দেন অথবা বক্তব্য এভাবে দিয়ে দেন ঘুরিয়ে ফিরিয়ে আপনি ইহুদিদের পক্ষে কথা বলতে চান ইদানিং কিছু দক্তুর বাংলাদেশের তথাকথিত বিশেষজ্ঞ আসলে এরা হলো বিশেষজ্ঞ বলেন তথাকথিত এরা বলা শুরু করছে ফিলিস্তিনিদের আকিদা নষ্ট তো আমি বলি বন্ধু আপনাদেরকে বলছি ফিলিস্তিনিদের আকিদা নষ্ট হলে ইহুদিদের আকিদা বড় ভালো ফিলিস্তিনিদের আকিদা নষ্ট ফিলিস্তিনিদের আকিদা নষ্ট তো ইহুদিদের আকিদা ভালো তো ফিলিস্তিনিদের আকিদা নষ্ট বলে সে কার সমর্থন করছে ইসরায়েলের সমর্থন করছে করছে কি করছে না বলেন তো ফিলিস্তিনিদের আকিদা নষ্ট এই কথা কোনো মুসলমান বলতে পারে না জোরে বলেন এই কথা কোনো মুসলমান কি বলতে পারে না যে বলবে তার ইমানের সমস্যা আছে আসলে যে বলে তার আকিদা নষ্ট বলা বলি শুরু করছে প্রস্তাবিত নবীর আকিদা নষ্ট তো আমি বলি যে বলবে আলহামদুলিল্লাহ দাজ্জাল যদি কাউকে মুমিন বলে হেতে হলো কাফের দাজ্জাল যদি কারণে কাফের কয় হেতে হলো মুমিন কি হয় এই জন্য আমাদের আকিদা সিদ্দিক আকবর আকিদা যা আমার আকিদা তা ফারুক আজমের আকিদা যা আমাদের আকিদা তা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এক জাররা ইনহেরাফ নাই এক জাররা আর এক জাররা বেশ কম নাই হ্যাঁ গুনা আমলের মধ্যে বেশ কম থাকতে পারে আমলের মধ্যে আমরা আমরা মানুষ আমরা সাধারণ মানুষ সিদ্দিক আকবর সিদ্দিক আকবর ফারুক আজম ফারুক আজম লেকিন আকিদা বেশ কম নাই সুবহানাল্লাহ বলবেন না আমাদের আকিদা ঠিক বলেন আকিদা কি আশহাদু আল্লা ইলাহা إلا الله وأشهد أن محمدا عبده ورسوله كلمة شهادة صدق أكبر جتا أمر شتا فاروق أعظم جتا أمر شتا عثمان جتا أمر شتا علي جتا أمر شتا হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়ে নাওয়া আল্লাহ মারকাদা তিনি একবার বয়ানে বসছেন তো ভান্ডারীরা বেদাতীরা রেজবিরা কি করছিল হ্যাঁ কি করছিল হযরত হাকিমুল উম্মতকে প্রশ্ন করার জন্য একজনে ঠিক করছে তুমি এক নম্বরে দাঁড়ায় বলবা আপনার ইমান নাই কি নাই হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত আচ্ছা কোন আপনার ইমান নাই তো হযরত হাকিমুল উম্মত বলেন আচ্ছা সবাই শুনেন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এবার ইমান আছে না নাই দুই নম্বর কা আপনি তো জোলার বাচ্চা জোলা জোলা মানে হলো ওই সময়ের একটা নিচু একটা পেশা ছিল জোলার বাচ্চা
হাকিম উল্লাহ বলতেছে আমি এখানে বিয়ে করতে আসি না, তোকে নসব দিতে হবে না। তাবি জোলার বাচ্চা না কিসের বাচ্চা এটা? আমার গ্রামে যায় জানে নিয়ে আইস, এটাও সুবিধা করতে পারে না। কি করতে পারে না? আজীব এখন কিছু না পাই আকা, কিছু না পাইলে কইবো ওহাবে, কিছু না পাইলে কি বলবে? আর ওরা কিছু না পাইলে কইবো জঙ্গি। জোরে বলেন, কিছু না পাইলে কইবো কি? আমরাও কই, আমাদেরকে বলবো জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী, আল্লাহ আমাদের কি